সবার আগে এখন বাড়িতে একটা ফোন করে দিই, বাবা জেগে আছে। মানুষের হাতেই যে কত রকম ম্যাজিক থাকে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো আর খুব সাবধানে আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা থেকে দোহার জার্নি ব্লগ, কিভাবে আমি যাচ্ছি এবং কি কি এক্সপিরিয়েন্স হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা লাস্ট পর্যন্ত চেক করতে থাকো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও ক্লিক করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লাস্ট মুহূর্তে রেডি হচ্ছি, এখন বাজে 12:15। তো গাড়ি প্রায় এসেই যাবে, 5 মিনিট পরেই গাড়ি চলে আসবে, তো সে কারণেই আমি ব্যাগগুলো নিয়ে যে সিঁড়ির মধ্যে গিয়ে রেখে আসছি। তো আমি এখন রেডি হয়ে গেলাম, চলো যাওয়া যাক। তো তোমরা আমার সাথে থেকো। এই রুমের মধ্যে আমার অনেক স্মৃতি আছে, অনেক দিন আমি কাটিয়েছি এই রুমের মধ্যে। তো এখন লাস্টবারের মতন আর একবার দেখি, আবার এখন কবে আসবো কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। মাসি আসছি, ভালো থেকো। কলকাতার রাস্তাঘাট দেখো রাত্রেবেলা কেমন দেখতে লাগে, দিনের বেলা তো প্রচুর রাশ থাকে, মানুষজনের প্রচুর ভিড় থাকে, এখন দেখো একদম শুনশান, লোকজন প্রায় নেই বললেই চলে। এখন টাইম হয়ে গেছে 12:25। বাড়ি থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে, গাড়িতে 5 মিনিটও লাগে না, তো তাই আমি যতবার যাই এখান থেকেই যাই। তো এসে গেছি এয়ারপোর্ট, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এয়ারপোর্ট পৌঁছে গেলাম, থ্যাংক ইউ। এখন গেটে লাইন রয়েছে, এ কারণে বাইরে একটু ওয়েট করছি। তো রাত্রেবেলা এয়ারপোর্টের বাইরেটা দেখতে কেমন লাগছে একটু দেখাই তোমাদেরকে। চলো এখন যাওয়া যাক। আমার সামনে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, পিছন দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, আর পিছনে ওনার বাবা মা দাঁড়িয়ে আছে কাঁদছে। এই মুহূর্তটা দেখে আমি আমার বাবা মাকেও প্রচণ্ড পরিমাণে মিস করছি, কারণ আজকে আমার বাবা মা যদি এখানে আসতো আমাকে ছাড়তে তাহলে ঠিক এইভাবেই কান্নাকাটি করতো, তো সেটা দেখে কিন্তু আমার ভীষণই কষ্ট হতো। তো আমি এটা ফিল করছিলাম এখন বাবা মা আসেনি, খুব ভালো হয়েছে, কারণ খুব কান্না পেতো তখন বাবা মাকে দেখলে, আর বাবা মাও ভীষণ কষ্ট পেতো যখন বাড়ি ফিরতো। আসেনি একদিকে ভালোই হয়েছে, আপাতত দোহার দিকে রওনা দেওয়া যাক। চলো এখন এবার সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। আমার চেকিং, সিকিউরিটি চেকিং, সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট, এখন এবার গেটের দিকে যাচ্ছি। যেতে যেতে চলো দেখি একটু ডিউটি ফ্রিতে কী কী পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকম চকলেটস, পারফিউম, সমস্ত কিছু পাওয়া যায় এখানে, তো এটাই দেখছি কী কী পাওয়া যাচ্ছে। দেখো সব কিছু পাওয়া যায়, বাট এখানে দামটা একটু বেশি নেয়, এটাই যা একটু প্রবলেম। সবার আগে এখন বাড়িতে একটা ফোন করে দিই, বাবা জেগে আছে, তো খুব চিন্তা করছে যেহেতু একা যাচ্ছি অনেকদিন পর। সমস্ত কিছু হ্যান্ডমেড বিক্রি হচ্ছে, শোপিসগুলো কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে তাই না? আমার বোর্ডিং টাইম হচ্ছে 2:45, এখন সবে 1:30 বাজে, তাই এখন অনেক টাইম আছে, তো এইভাবেই টাইম স্পেন্ড করতে হবে, কিছু করার নেই। ওই দিকটা কী আছে দেখি চলো। আমার গেট নাম্বার 10, তো ওই দিকেই যাচ্ছি। এখানে কিডস জোন, এটা
ক্যাফেটেরিয়া রয়েছে, যা ইচ্ছা খেতে পারো, স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে, যা ইচ্ছা খেতে পারো। 10 নম্বর গেট, গেটের কাছে চলে এসেছি, চলো দেখি এদিকটা কি আছে। এখানে দেখো সবাই শুয়ে আছে, তো কেউ যদি চায় শুতে তো সে শুতেও পারবে, তো আমি চাইলে এদিকটাও বসতে পারি, এদিকটাও বসা যাবে। তো ওইদিকটা কি দোকান আছে দেখি চলো। এখানে দেখো বিশ্ব বাংলা, বাংলার যা ঐতিহ্য সব কিছু এখানেতে পাওয়া যাবে মনে হচ্ছে দেখে। এই দুর্গা মূর্তিটা কি সুন্দর লাগছে দেখুন, কি দারুণ বানিয়েছে না, মানুষের হাতেই যে কত রকম ম্যাজিক থাকে, অদ্ভুত সুন্দর লাগছে এই দুর্গাটা দেখো। উফ, মারাত্মক সুন্দর, সমস্ত কিছু দেখেছে, শাঁখ রেখেছে, শাঁখাপালা, শাড়ি, আলতা, ওয়াও ফ্যান্টাস্টিক। শাড়িটা দেখো জামদানি শাড়ি, শাড়িটা ভীষণই লাইট ওয়েট দেখেই মনে হচ্ছে, আর কাজটা কত সূক্ষ্ম দেখো, দারুণ লাগছে দেখতে তাই না। দামটাও দারুণ নেবে, যেমন দেখতেও সুন্দর তেমনি দামটাও সুন্দর হবে। এখানে একটা দেখো দুর্গার মূর্তি ছোট, একটা ধুতি পাঞ্জাবি দেখতে পাচ্ছ, ধুতি পাঞ্জাবি, ভিতরে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। আচ্ছা বিশ্ব বাংলা, ওইদিকে বিক্রি হচ্ছে ওয়াও মোমো। 12:30টার সময় বাড়ি থেকে বেরোনোর ব্যাপার ছিল, তো তাই ডিনারটা একটু দেরি করেই করেছি, 11:30-11:30 নাগাদ করেছি। আবার রাতে তো ফ্লাইটে খাবার দেবে, তো সে কারণে এখন আর কিছু খাবো না। চলো এবার বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, গেটের সামনে যাই। এয়ারপোর্টে লোকজন ভীষণ কম, খুব একটা লোকজন নেই, এত রাতে তো লোকজন একটু কমই হবে। তো বোর্ডিং স্টার্ট হবে এবার। কত লাইন দেখো, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো লাইন দেখতে পাচ্ছ। বোর্ডিং ডান, ফ্লাইটে ওঠা যাক এবার। কাতার এয়ারওয়েজ এখন ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স। কাতার এয়ারওয়েজে জার্নি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর তাছাড়া কলকাতা থেকে দোহা আসতে গেলে ননস্টপ ফ্লাইট যদি তুমি চুজ করতে চাও, তোমাকে একটাই অপশান দেবে, সেটাই হচ্ছে কাতার এয়ারওয়েজ, আর কোনো ফ্লাইট ননস্টপ আসে না। এবার এছাড়া তুমি চাইলে ইন্ডিগোতেও আসতে পারো, তোমাকে দিল্লি হয়ে বা বোম্বে হয়ে এইভাবে আসতে হবে, ননস্টপ আসতে গেলে একটাই অপশান, সেটাই হচ্ছে কাতার এয়ারওয়েজ। ভাড়াটাও একটু বেশি হয় আর ফেসিলিটিস ভীষণ ভালো হয়, তুমি তোমার পছন্দ মতো যা ইচ্ছা তুমি দেখতে পারবে। তাছাড়া বিভিন্ন রকম জুস, ড্রিঙ্ক, বিভিন্ন জিনিস সমস্ত কিছু এরা ফ্রিতে দেয়, তুমি যতবার চাইবে ততবার তোমাকে দেবে। আর তাছাড়া খাবার নিয়ে তো কোনো কথাই নেই, আমি যতবার গেছি খাবার নিয়ে তো কোনো প্রবলেম হয়নি, ভীষণ ভালো খাবার দেয়। আপাতত আমি আমার সিটে বসে গেছি, তোমরা জানিও তোমরা যারা কাতার এয়ারওয়েজে ট্রাভেল করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, তো আমার কিন্তু বেস্ট এয়ারলাইন্স মনে হয়েছে। এখন কিন্তু খুব ঠান্ডা লাগছে, যদিও ফুল স্লিভ শার্ট পরেছি, জ্যাকেট পরেছি, আর তাছাড়া এরা ব্ল্যাঙ্কেটও দেয়, তাই কোনো অসুবিধা হয় না, বেশ কমফোর্টেবল ফিল হয়। কি সিনেমা দেখছি বলো তো, গেস করো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি সিনেমা, সত্যম এব জয়তে 2। তো এখন মুভিটা দেখছি, এখনো টেক অফ হয়নি। এখন কিন্তু ছেড়ে দিয়েছে, প্লেন ছাড়ার সময় কিন্তু অদ্ভুত একটা ফিলিংস হয়, এখন বাবা মায়ের জন্য ভীষণ মনটা খারাপ হয়, মনে হয় যে আবার কবে আসবো, না গেলেই ভালো হতো, ঠিক এরকম একটা ফিলিং কাজ করে। যাই হোক কিছু করারও নেই, যেতেও হবে। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি একটু ঘুমিয়ে নি, আবার যখন খাবার দেবে তখন উঠতে হবে। এখন এবার খাবার দিচ্ছে, একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ডেকে তুললো, দিয়ে আবার খাবার দিচ্ছে।
খাবারে দিয়েছে ব্রেড ক্রসান্ট, তার সাথে জ্যাম আর বাটার, কিছু ফ্রেশ ফলের টুকরো, আর চিকেন বল টাইপের দুটো দিয়েছে, আর তার সাথে দিয়েছে পরোটা আর কাবুলি চানা ঘুগনি, এক বাটি টক দই, আর আমি চুজ করেছিলাম ম্যাঙ্গো জুস। তো এই হচ্ছে মেনু। যতবার গেছি খাবার সব সময় একদম ফ্রেশ খাবার, টেস্টি খাবার, টেস্টি অথচ হেলদি সেরকম খাবার বানায়, তো খুব ভালো লাগে খেতে খাবারটা। যাই হোক, এখন খেয়ে নিই, খিদেও পাচ্ছে, সেই কখন 11:30-11:30 সময় খেয়েছি। খেতে খেতে সিনেমাটা এনজয় করছি, সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছে কেন জানি না, তো খেয়ে মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। ফ্লাইট ভীষণ ভালো এসছে, ঘুমিয়ে ঘুমিয়ে কখন যে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারিনি, প্রায় 4-4.5 ঘন্টার মধ্যেই আমি দোহা পৌঁছে গেলাম। তো এবার নামবো, চলে এলাম দোহা কাতার। ফ্লাইটটা একটু দেখে নাও তোমরা, তো সামনে বাস দাঁড়িয়ে আছে, তো এবার বাসে গিয়ে উঠে পড়বো। যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারের দিকে, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি ব্যাগের জন্য, এই জাস্ট দেওয়া শুরু করেছে। ব্যাগ নেওয়ার পরে এবার যেতে হবে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টে, কারণ এখনও চলছে কোয়ারেন্টাইন কাতারে। যেহেতু আমি 2 তারিখ ট্রাভেল করছি, তাই আমাকে কোয়ারেন্টাইন থাকতেই হবে একদিন, বাট শুনছি নাকি 4 তারিখ থেকে কোয়ারেন্টাইন পলিসি উঠে যাচ্ছে, যে দেশ থেকেই দোহাতে আসবে কারোর জন্যই আর হোটেল কোয়ারেন্টাইন নেই, তো কোয়ারেন্টাইন পলিসি সম্পূর্ণ উঠে গেছে। তো এটা একটা ভীষণই গুড নিউজ, বাট আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, কারণ আমি আজ 2 তারিখে ট্রাভেল করছি, বাট এটা শুরু হবে 4 তারিখ থেকে। তো যাই হোক, আমাকে তো একদিনের জন্য কোয়ারেন্টাইন করতেই হবে, তবে শুনছি নাকি একদিন পুরো কোয়ারেন্টাইন করতে হয় না, হোটেলে গিয়ে ওরা অ্যান্টিজেন টেস্ট করবে, অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ আসে তো তারপরেই ওরা ছেড়ে দেবে। চলো এখন হোটেলে যাওয়া যাক। সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত চেকিং দেখিন সব কিছু কমপ্লিট, এবার কোয়ারেন্টাইন হোটেলে যেতে হবে, আর স্লিপ, এটা স্লিপ, এখানে গাড়ি থাকবে, সেই গাড়িতে উঠতে হবে, ওরাই আমাকে নিয়ে যাবে হোটেলে। তো এই হচ্ছে গল্প, চলো যাওয়া যাক। ঘরে ঘরে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি, আমার কোয়ারেন্টাইন হোটেল না থাকতে পারলে অতটুকু নিতে আসতো। কলকাতা থেকে দোহা জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, কাতার এয়ারওয়েজের সম্বন্ধে এক্সপিরিয়েন্স টোটাল আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হোটেল কোয়ারেন্টাইন এক্সপিরিয়েন্স কেমন হলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।